বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত পাটিগণিতের এই সিরিজে আজ আমরা এইসিএফ অ্যান্ড এলসিএম অথবা গসাগু ও লসাগুর পনেরোটা অঙ্ক করব অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি এসএসসি রেল ব্যাংক সব পরীক্ষাতে সমানভাবে উপকার পাবে আশা রাখি চলো আজকের সেশান শুরু করা যাক দেখো বেসিক যে এইসিএফ এবং এলসিএমের যে বেসিকটা আছে আশা করি সবাই সেটা জানো আমি বেসিক নিয়ে আসছি না আজকে যে পনেরোটা আমি অঙ্ক নিয়েছি সেই পনেরোটা অঙ্ক এসএসসি পরীক্ষায় আসা অঙ্ক কীভাবে অঙ্কের অ্যাপ্রোচটা হওয়া উচিত সেই নেই আমার এই প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে আমি আরও এই জাতীয় প্রশ্ন নেব কিন্তু তোমাদেরকে একটাই কথা বলার যেভাবে অ্যাপ্রোচটা আমি দেখাচ্ছি পরীক্ষার হলে তোমরা সেইভাবেই করার চেষ্টা করো কেননা আমরা ডেসক্রিপটিভ প্রসেসে বা কনভেনশনাল প্রসেসে আমরা যখন করি অঙ্কগুলো তখন কি অঙ্কগুলো খুব বড় হয় একটা অঙ্কের জন্য অতটা টাইম যদি তোমরা নষ্ট করো তাহলে অন্য অঙ্কের দিকে তোমরা কিন্তু সেই টাইমটা দিতে পারবে না আমি আজকে শুধুমাত্র বিভিন্ন পরীক্ষায় এসিএ পেলসিয়াম থেকে যে ধরনের অঙ্কগুলো আসে অ্যাপ্রোসটা কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। চলো আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা দেখো বারো হাজার নশো ছয় ও চোদ্দো হাজার আটশো আঠেরো সংখ্যা দুটির গসাগু চারশো আটাত্তর হলে তাদের লসাগু কত অঙ্কের অপশানগুলো দেখে কি তুমি বুঝতে পারছো যে তোমার কাছ থেকে পরীক্ষক তুমি গুণ করে এত বড়ো একটা উত্তর নিয়ে আসো সেটা কিন্তু এক্সপেক্ট করছে না তুমি বেসিকটা জানো কি না সেটাই দেখাই হচ্ছে পরীক্ষা দেখো আমরা বেসিক্যালি যে ফর্মুলাটের থেকে জানি সেটা হচ্ছে লসাগো গুণিত গসাগো সমান সংখ্যা দুটোর গুণফল এখানে দুটো সংখ্যা আছে বারো হাজার নশো ছয় এবং আর একটা সংখ্যা আছে চোদ্দো হাজার আটশো আঠেরো আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু গসাগুকে আমি এফ এইচ লিখছি আর লসাগুকে এলসিএম লিখছি তাহলে দুটো সংখ্যার গুণফল গসাগু ইন্টু লসাগু হওয়া উচিত এখানে গসাগু দেওয়া আছে চারশো আটাত্তর বলা হয়েছে লসাগুটা কত এই তো প্রশ্ন দেখো অপশান এত বড় দিয়েছে তোমার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে না যে তুমি পুরো ক্যালকুলেশন করো দেখো এই দুটো সংখ্যা গুণ করলে যা হবে সমান পক্ষে বামপক্ষে চিহ্নের ডান পক্ষে তাই হওয়া উচিত সমান বাম বামপক্ষে এই দুটো সংখ্যা যদি গুণ করো ইউনিট প্লেসে অর্থাৎ একক স্থানে কি আসা উচিত ছ আশে আটচল্লিশ অর্থাৎ একক স্থানে আট আসা উচিত গুণে কি আছে এদিকে আমি দেখতে যাচ্ছি না কিন্তু ইউনিট প্লেসে এটা যখন গুণ করো হবে ছ আশে আটচল্লিশ আট আসবে তাহলে এখানেও গসাগুর সঙ্গে লসাগু যখন গুণ করা হবে লসাগুর একটা সংখ্যা এটার সঙ্গে এমন একটা সংখ্যা লসাগুর শেষ ডিজিটটা থাকবে যাদেরকে গুণ করে এখানে আট আসতে হবে বুঝতে পারে গেছে দেখো এইখানকার আটের সঙ্গে ওখানকার দেখো অপশানের কোন ইউনিট প্লেসটা গুণ করলে আট আসবে দেখো আমি যদি আট দিয়ে দুইকে গুণ করি আট দু কোণের ষোলোর ছয় লাস্টে ছয় আসছে এইটা হবে না আর দিয়ে যদি শেষ ডিজিটটা ইউনিট প্লেসটা যদি এর ইউনিট প্লেসে গুণ করা যায় আট নয় বাহাত্তর দুই আসছে আট আসছে না হবে না আর দিয়ে যদি তিনকে গুণ করা তিন আসছে চব্বিশ ইউনিট প্লেসে চার আসছে হবে না তাহলে এটা হতে বাধ্য দেখো ছ আসতে আটচল্লিশ আট আর এর শেষে আছে ছয় এরকম খুব সম্ভবত ফুডে একটা প্রশ্ন এসেছিলো আমি ক্যালকুলেশনটা করার সময় এইভাবেই দেখিয়েছিলাম যে পরীক্ষার প্রশ্ন তোমরা যেভাবে ভাবো তোমাদের মনে এখনই প্রশ্ন হয়তো চলে এসছে যদি অনেকগুলো ছয় থাকে আমি বলছি কি পরীক্ষার হলে কীরকম অ্যাপ্রোচ হওয়া উঠি দেখো তারপর যদি মনে হয় যে না তোমাদের মনে প্রশ্ন থাকে সবগুলোই যদি ছয় দেওয়া যায় তার জন্য কনভেনশনাল প্রসেস আছে যে কোনো সময় শিখিয়ে দেওয়া যাবে কিন্তু পরীক্ষক যেটা চায় আজকে পনেরোটা প্রশ্ন পরীক্ষা থেকে নেওয়া সেই জন্য মনে এখন ওই জাতীয় প্রশ্ন এনো না যদি হয় আমি ভিডিও তৈরি করব কিন্তু ওই ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না কেন অনেক বড় হবে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্নটা দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে মানে দ্য লিস্ট নাম্বার যেটাকে ইংরাজিতে বলা হয় বারো পনেরো কুড়ি বা চুয়ান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকে দেখো এই জাতীয় অঙ্ক কিন্তু একটা থাকে অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত অঙ্কগুলো শুধু দেখো দেখো ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে সেটা উত্তর এখানে দেওয়া আছে বারো পনেরো কুড়ি বা চুয়ান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকে দেখো সংখ্যাটা যে ক্ষুদ্রতম সংখ্যাটা উত্তরে দেয়া আছে সেটা কুড়ি দিয়ে ভাগ করলে চার ভাগ শেষ থাকবে আচ্ছা তুমি আমাকে বলো তো কুড়ি দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করা হয় যখন পুরোপুরি মিলে যায় সেই সংখ্যাটা শেষে কত থাকে শূন্য দেখো কুড়ির নামতে পারো কুড়ি এক কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ অর্থাৎ মাল্টিপলগুলি যখন তুমি নিয়ে আসবে দেখা যাবে কুড়ির মাল্টিপেলের শেষে সবসময় শূন্য আছে এবার বলেছে চার ভাগ শেষ থাকবে সেই সংখ্যাটা শেষে শূন্য থাকবে যেটা কুড়ি দিয়ে ভাগ করা যায় আবার কুড়ি দিয়ে ভাগ করে চার যদি ভাগ শেষ থাকে তাহলে অতিরিক্ত চার থাকবে অর্থাৎ সেই সংখ্যাটা শেষ ডিজিটটা হবে চার বলতে পারি কুড়ি দিয়ে ভাগ করার পর যদি চার ভাগশেষ থাকে কুড়ি দিয়ে ভাগ করলে শেষ সংখ্যাটা শূন্য হবে এবং ভাগশেষ যদি চার থাকা যায় তাহলে আরও চার অতিরিক্ত অর্থাৎ শেষ ডিজিটটা চার হওয়া উচিত এখানে শেষ ডিজিট চার এটাই নেই এটাই নেই অর্থাৎ উত্তর নয় এটা হতে পারে নয় উত্তর এটা হতে পারে কেন শেষ ডিজিটটা চার আছে বুঝে গেছে অর্থাৎ অপশন নাম্বার দুই বা চারের মধ্যে যে কোনো একটা উত্তর হবে এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা দেখো এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এইটা আমি এটাকে চেক করব যদি এটা না হয় তাহলে উত্তর কিন্তু এটা হবে যেহেতু ক্ষুদ্রতম বলেছে যে দুটো পড়ে থাকবে আমি তার মধ্যে ছোটোটাকে নিয়ে প্রথমে চলব যদি ওইটা উত্তর হয় তাহলে ওইটাই আমি উত্তর করব বাই চান্স যদি এই কন্ডিশানগুলো এর মধ্যে না লাগে তাহলে পরেরটা উত্তর আমি চারশো কে দেখতে চাইছি কি চারশো চুয়ান্ন কী জিনিস চারশো চুয়ান্ন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে এইগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে এইগুলোকে মানে কি এইগুলোর মধ্যে কুড়িও ইনক্লুডেড অর্থাৎ এই সংখ্যাটাকে কুড়ি দিয়ে ভাগ করলে চার ভাগ শেষ থাকবে আমি চেক করব এটা সত্যি কি না চার ভাগ শেষ থাকবে ওকে চারটাকে আলাদা সরিয়ে রেখে দাও তাহলে এরা এরকম জিনিস হওয়া উচিত চার ভাগশেষ থাকবে ভাগশেষটাকে আমি আলাদা রেখে দিলাম তাহলে এখানে যে বাকি সংখ্যাটা থাকবে এটা অবশ্যই কুড়ি দিয়ে ভাগ করা যাবে কেন কুড়ি দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকবে আমি চারটাকে আলাদা তুলে রাখলাম এখন দেখবো এটাকে কুড়ি দিয়ে ভাগ করা যায় কি না দেখো কে দুই দিয়ে ভাগ করলে ফ্র্যাকশান চলে আসবে অর্থাৎ চারশো পঞ্চাশকে কুড়ি দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ চারশো তোমার উত্তর না এটা তোমার উত্তর আমি এটাকে চেক করতে যাব না যে পাঁচশো উত্তর কিনা অপশান তিনটে কাটা হয়ে গেছে মানে চার নম্বরটা হওয়াটা একদম বাধ্যবাধকতা ওকে হতেই হবে বুঝা গেছে তাহলে অ্যাপ্রোসটা কিরম হলো আমি এখানে কি দেখলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম কোনো সংখ্যাতে যার শেষে শূন্য আছে সেই দিয়ে প্রথমে টার্গেট করবে ধীরে ধীরে জিনিসগুলো মনে রাখো শূন্য যদি থাকে শূন্য দিয়ে প্রথমে টার্গেট করবে অঙ্কটা ইজি হতে স্টার্ট করবে বুঝা গেছে পরের অঙ্ক তিন নম্বর প্রশ্ন দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ছয় নয় বারো পনেরো বা আঠেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ থাকবে আমি জাস্ট আগের অঙ্কটা কি বলেছি যদি শূন্য থাকে প্রথমে শূন্য দিয়ে ট্রাই করবে এখানে শূন্য নেই কিন্তু এখানে পাঁচ বা পাঁচের কোনো গণিতক আছে তাই তো তাহলে তুমি মনে রাখবে প্রথমে শূন্য থাকলে শূন্য দিয়ে ট্রাই করব যদি শূন্য না থাকে দেখব পাঁচ আছে কি না তাহলে পাঁচ বা পাঁচের গণিতক যদি কিছু থাকে থাকে সেটা দিয়ে ট্রাই করব বুঝে গেছে আচ্ছা আমাকে বলো তো পনেরো দিয়ে কোনো সংখ্যাকে যদি আমি পনেরো যদি মাল্টিপেল খুঁজি সেই মাল্টিপেলগুলোর শেষ শেষ ইউনিট ডিজিটটা কী হবে পনেরো কে পনেরো পনেরো দুগোনে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এইভাবে যদি গুণ করতে থাকো দেখবে নয় শেষ ডিজিটটা পাঁচ হবে অথবা শেষ ডিজিটটা শূন্য হবে অর্থাৎ পনেরো দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটার শেষ ডিজিটটা নয় পাঁচ হবে অথবা শূন্য হবে এবার বলছে ভাগ করার পর প্রতিক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে মানে পনেরো দিয়ে ভাগ করার পর ভাগ করলে শেষ সংখ্যাটা পাঁচ আর শেষ সংখ্যাটা শূন্য তখনই হবে যদি পুরোপুরি ভাগ মিলে যায় কিন্তু এরা বলছে দুই ভাগ শেষ থাকবে অর্থাৎ অতিরিক্ত দুই আমি যদি ইউনিট প্লেসের সঙ্গে যোগ করি অর্থাৎ পনেরো দিয়ে ভাগ করার পর যদি দুই ভাগ শেষ থাকে তাহলে সেই সংখ্যাটা শেষ ডিজিটটা হতে হবে সাত অথবা হতে হবে শূন্য প্লাস দুই দুই বোঝা গেছে তাহলে পনেরো দিয়ে হলে শূন্য বা পাঁচ থাকবে পুরোপুরি ভাগ করা গেলে এবং যেহেতু দুই ভাগ থাকবে সেখানে পাঁচ এবং শূন্যর সঙ্গে আমি দুই যোগ করে বলছি যে এমন একটা সংখ্যা যাকে পনেরো দিয়ে ভাগ করার পর দুই অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটার শেষ ডিজিটটা সাত হবে অথবা দুই হবে এখানে দেখো একটাই অপশান দুই আছে এটা উত্তর আমি বাদ বাকি চেক করব না বোঝা গেছে পরীক্ষার প্রশ্ন আমি বলছি এসএসসি পরীক্ষায় আসা রিসেন্ট প্রশ্ন সব কীভাবে অ্যাপ্রোচ পরীক্ষা সময় উচিত সেটা আজকে প্রথমে দেখে নাও পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন তিনটি ভিন্ন সংখ্যার লসাগু একশো কুড়ি নিম্নের কোনটি সংখ্যাগুলির গসাগু হতে পারে না অপশান দেওয়া আছে দেখো একশো কুড়ি লসাগু এই একশো কুড়িটা যে লসাগুটা যেটা আছে আমরা জানি একশো কুড়ি মানে হচ্ছে পাঁচ ইন্টু চব্বিশ একশো কুড়ি পাঁচ চব্বিশ মানে কি তিন আস্টে চব্বিশ আট মানে কি টু কিউব তিন 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 আসটে চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি একশো কুড়িকে আমি ভেঙে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে পাঁচ আছে দুই আছে তিন আছে তাই তো প্রাইম নাম্বার পাঁচ দুই তিন আছে দেখো অপশানে যদি খেয়াল করো এই যে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ মানে পাঁচ ইন্টু সাত অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে সাত কিন্তু রয়ে গেছে বুঝা গেছে কিন্তু এই একশো কুড়ির মধ্যে কোথাও সাতের চিহ্ন নেই অর্থাৎ কোনোভাবেই পঁয়ত্রিশ কিন্তু সংখ্যাগুলোর গসাগু হতে পায় না কেন গসাগুটা হতে গেলে যেটা গসাগু হবে সেই সংখ্যাটা অর্থাৎ প্রাইম নাম্বারটা এর মধ্যে অবশ্যই থাকা উচিত সাত নেই তুমি দেখো বারো বারো যখন করবে তিন থাকবে এখান থেকে দুই দুই চার তুমি নিয়ে যেতে পারবে বুঝা গেছে এবার মনে করো যদি তুমি মনে করো চব্বিশ করতে চাও একই রকমভাবে যদি আট করতে চাও এখান থেকে তুমি পেয়ে যাবো কিন্তু কোনোভাবেই তুমি পঁয়ত্রিশ করার জন্য তুমি কিন্তু সাতটাকে এখান থেকে পাবে না তাই এখান থেকে পঁয়ত্রিশটা কিন্তু কোনোভাবে উত্তর হতে পারে না তাই না পঁয়ত্রিশ হতে গেলে তোমাকে সাতটা মিনিমাম এর মধ্যে থাকতে হবে বাদ বাকি অপশানগুলো যেগুলো আছে এর মধ্যে যে তুমি যদি এদেরকে ভাঙো ভালো করে তাহলে দেখবে যে এই জিনিসগুলো এইখান থেকে কোনো না কোনোভাবে পাওয়া যাবে কিন্তু পঁয়ত্রিশ পেতে গেলে আমাকে সাত থাকতেই হবে এর মধ্যে যেহেতু নেই তাহলে এটা হবে উত্তর যে এইগুলোর মধ্যে পঁয়ত্রিশ কখনো গসাগো হতে পারে না পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো এক হাজার ও দু হাজারের মধ্যে কোন সংখ্যাকে তিরিশ ছত্রিশ এবং আশি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো ভাগ থাকবে দেখো সংখ্যাটা বলেছে এক হাজার থেকে দু হাজারের মধ্যে অপশান নম্বর এক হতে পারে না বেকার অপশান এগারো হাজার পাঁচশো তেইশ এক হাজার থেকে দু হাজারের মধ্যে ফিগারই না বুঝে গেছে এবার আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যখন কোনো সংখ্যা দিয়ে ভাগ করার প্রশ্ন বলবে যদি শূন্য থাকে আগে শূন্য জিনিসটা দিয়ে ট্রাই করবে তিরিশ দিয়ে ভাগ করার পর ভাগ শেষ থাকছে দেখো তিরিশ দিয়ে যখন তুমি কোনো সংখ্যার নামটা পড়বে তখন শেষ ডিজিটটা অবশ্যই শূন্য হবে এবার এগারো ভাগ থাকা মানে কি এগারো ভাগ থাকা মানে শেষ ডিজিটটা সবসময় এক হবে তাই না আমি যেরকম আগের অঙ্গগুলোতে বলেছিলাম তাহলে এখানে উত্তর একটা এমন থাকবে যার ইউনিট ডিজিট এক হতে হবে দেখো এই দুটোর মধ্যে ইউনিট ডিজিট এক আছে কিন্তু এটা দুই আছে তার মানে এটা উত্তর হতে পারে না এই দুটোর মধ্যে কোনো একটা কিন্তু উত্তর হবে নয় চোদ্দোশো একান্ন অথবা ষোলোশো একচল্লিশ উত্তর হতে পারে বোঝা গেছে এবার দেখো এরপরে যখন অঙ্কগুলো এগোবে আমি কি বলেছিলাম শূন্য বলেছিলাম পাঁচ বলেছিলাম তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিন বা নয় যেগুলো ডিভিসিবিলিটি চেক করার সিস্টেম হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের যোগ করা তাই তো আমি দেখবো এইখানে ছত্রিশ একটা সংখ্যা আছে যেটা হচ্ছে নয় চার এর মধ্যে নয়টা পাচ্ছি আমি এটাকে প্রথমে নিয়ে নেব সংখ্যাটা হচ্ছে মানে এগারো ভাগশেষ থাকবে সংখ্যাটাকে এর মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটাকে ছত্রিশ দিয়ে ভাগ করলে এগারো ভাগশেষ থাকবে সংখ্যাটা কীরম হতে পারে সংখ্যাটা ছত্রিশ দিয়ে ভাগ করলে এগারো ভাগশেষ থাকবে মানে সংখ্যাটা ছত্রিশ এক্স এক্স কিছু একটা ফিগার এক দুই তিন চার পাঁচ ছয় জানি না কিন্তু এইটা গুণ করার পর এগারো ভাগশেষ থাকবে মানে সংখ্যাটা এরকম হতে হবে তাই তো ছত্রিশ দিয়ে ভাগ করে এগারো ভাগশেষ থাকবে মানে ছত্রিশের কোনো গুণিতক হবে এক্সের ভ্যালু এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি কিছু একটা এটা দিয়ে গুণ করব কিন্তু গুণ করলে মানে এগারো ভাগশেষ থাকতে হবে তাই অতিরিক্ত এগারো আমি লিখে রাখলাম এবার এই সংখ্যাটা এই যে টোটাল যে সংখ্যাটা আছে দেখো ছত্রিশের মধ্যে কী আছে নয় ইন্টু চার আছে আমি তাহলে বলতে পারি এই সংখ্যাটা ছত্রিশ দিয়ে ভাগ করে এগারো ভাগ শেষ থাকা মানে এই সংখ্যাটা অবশ্যই নয় দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যাকে ছত্রিশ দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকে নয় এবং চার দুটো দিয়েই ভাগ করা যাবে আমি ধরে নিচ্ছি আমি এটাকে নয় দিয়ে ভাগ করে দেখতে চাইছি নয় দিয়ে যখন ভাগ করব দেখবে এই পোর্শানটা নয় দিয়ে পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে কিন্তু এই পোর্শনটা দেখছো যখন এগারোকে নয় দিয়ে ভাগ করা হবে আমি এই পোর্শনটা বলছি তখন দেখবে দুই ভাগ শেষ থাকছে তাই তো দুই ভাগ শেষ থাকছে তাহলে এইখানে অপশান যেগুলো আছে যে দুটো বাকি আছে আমি দেখবো এটা কি ছত্রিশ এক্স প্লাস এগারো ছত্রিশ এক্স এগারো হচ্ছে নয় এইটা নয় এইটা যে কোনো একটা অপশান এবার একে নয় দিয়ে ভাগ করলে আমার দুই ভাগশেষ থাকতে হবে আমি দেখব যে নয় দিয়ে ভাগ করার পর কোন অপশানটায় দুই ভাগশেষ থাকছে নয় দিয়ে বিভাজ্যতা সিস্টেমকে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করা দেখো আমি যদি যোগ করি চার আর পাঁচে নয় মানে এইটা নয় দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে ভাগশেষ কত থাকছে এক এক দুই এখানে দেখো ছয় চারে দশ নয়ের থেকে কত বেশি হয়ে গেল এক বেশি হয়ে গেল তাহলে ভাগশেষ কত থাকবে এক এক দুই তিন তিন ভাগশেষ থাকছে কিন্তু আমাদের ভাগশেষ থাকা উচিত হচ্ছে দুই তাহলে আমার অপশান নাম্বার দুইটা হবে অ্যান্সার বুঝা গেছে তাহলে আমি আর একবার বলি এইটা ছত্রিশ যে ডিভিসিবিল আমি ধরে নিচ্ছি সংখ্যাটা ছত্রিশ সিক্স প্লাস এগারো হতে হবে কেন এগারো কেন এগারো ভাগশেষ থাকবে ছত্রিশ দিয়ে ভাগ করতে গেলে সংখ্যাটা নয় দিয়ে ভাগ হতে হবে অথবা চার দিয়ে ভাগ হতে হবে এবং দুটো দিয়ে ভাগ হতে হবে নয় দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি এই জায়গাটা ভাগ ফল মিলে যাচ্ছে এটাকে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে দুই ভাগ শেষ থাকবে এই পুরো জিনিসটা কি এই পুরো জিনিসটা হচ্ছে সেই সংখ্যাটা যে অপশানটা এখানে দেওয়া আছে আমি দেখছি একে টোটালটাকে নয় দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ থাকবে আমি দেখব কোন অপশানটা দুই ভাগ শেষ থাকছে নয় দিয়ে বিভাজ্যতা সিস্টেম লাগিয়ে আমি দেখছি এইখানে দুই ভাগ শেষ থাকছে এইখানে তিন থাকছে তাই এটা উত্তর হবে না দু নম্বর অপশানটা উত্তর হবে পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখো দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর বারো গুণ গসাগু ও লসাগুর যোগফল চারশো তিন যদি একটি সংখ্যা তিরানব্বই হয় তবে অপর সংখ্যারই কত লসাগু গসাগুর বারো গুণ অর্থাৎ গসাগুকে যদি আমি এইচ বলি এইচ এটা যদি এক হয় তাহলে লসাগু বা এলসিএম হচ্ছে বারো ঠিক বলেছে গসাগু ও লসাগুর যোগফল চারশো তিন অর্থাৎ ওরা বলেছে গসাগু আর লসাগুর যোগফল নাকি চারশো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তেরো ইউনিট তেরো ইউনিট ইকুইভ্যাল টু চারশো তিন তাহলে এক ইউনিট টু কত হবে তিন তেরো উনচল্লিশ তেরো এককে তেরো এক ইউনিটের ভ্যালু হচ্ছে থার্টি ওয়ান এক ইউনিটের ভ্যালু যদি থার্টি ওয়ান হয় তাহলে গসাগু কত একত্রিশ এককে একত্রিশ হচ্ছে গসাগু আর লসাগু কত একত্রিশকে বারো দিয়ে গুণ করলে এটা হবে লসাগু এলসিএম গসাগুকে লসাগু দিয়ে গুণ করলে কী হয় দুটো সংখ্যার গুণফল পাওয়া যায় লসাগো গুণিত গসাগু সংখ্যা দুটোর গুণফল সংখ্যা দুটোর মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে নাইনটি থ্রি তাহলে আর সংখ্যা আমি জানি না সেটা মনে করো এক্স লসাগো গুণিত গসাগু সমান দুটো সংখ্যার গুণফল একটা দেওয়া আছে দেখো আমি যদি এটা কাটি তিন দিয়ে কাটলাম এটা যদি কাটি তিন চারে পারো অর্থাৎ আর একটা সংখ্যা কী আসবে একশো চব্বিশ যেটা অপশান নাম্বার একে দেওয়া আছে প্রশ্ন নম্বর প্রশ্ন দেখো চারটি পরপর সংখ্যার লসাগু ষাট প্রথম দুটি সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যার সমান হলে সংখ্যা চারটির যোগফল কত দেখো চারটি পরপর সংখ্যা কনজিকিউটিভ নাম্বারস যে কোনো চারটে পরপর সংখ্যা আমাকে বলো তো যে কোনো চারটে যেমন মনে করো তুমি বলতে পারো এক দুই তিন চার সংখ্যাগুলোর দিকে একটু তাকাও চারটে পরপর যখন সংখ্যা নেওয়া হচ্ছে তার মধ্যে দুটো অড নাম্বার দুটো ইভেন্ট নাম্বার তুমি ছয় থেকে শুরু করো ছয় সাত আট নয় দেখো চারটে সংখ্যার মধ্যে দুটো হচ্ছে অড নাম্বার বিজোর সংখ্যা আর দুটো হচ্ছে ইভেন্ট নাম্বার বা জোর সংখ্যা তাহলে আমি এটা বলতে পারি যে পরপর চারটে সংখ্যা যখন দেওয়া থাকবে তাহলে সেই চারটে সংখ্যার মধ্যে দুটো অড নাম্বার হবে দুটো ইভেন্ট নাম্বার হবে দুটো অড নাম্বার আর দুটো ইভেন্ট নাম্বার এই চারটে সংখ্যা যে দুটো অড দুটো ইভেন আছে বলেছে এদের যোগফল করতো অর্থাৎ এদের এই যোগফলটা উত্তর এখানে দেওয়া আছে একটা জিনিস বলতো দুটো অড নাম্বারকে যোগ করলে কি আসে যেমন মনে করো এক আর তিন দুটো অড নাম্বার এদেরকে যোগ করলে দেখো তিনের একে চার অর্থাৎ ইভেন নাম্বার তৈরি হয়েছে অর্থাৎ আমি বলতে পারি দুটো অড নাম্বারকে যোগ করলে একটা ইভেন নাম্বার তৈরি হয় দুটো বিজোর সংখ্যাকে যোগ করলে একটা জোর সংখ্যা তৈরি হয় তারপর এখানে আরও দুটো জোর সংখ্যা ছিল জোর সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করলে সবসময় জোর সংখ্যা হয় তার সঙ্গে আবার যদি এই জোর সংখ্যা যোগ করো তাহলে আবার জোর সংখ্যা হবে কি বুঝলে যে পরপর চারটে সংখ্যা যদি দেওয়া থাকে তাদের যোগফল সবসময় জোর সংখ্যা হবে বিজোর সংখ্যা হতে পারে না এখানে উত্তর বিজোর সংখ্যা হতে পারে না সতেরো আর উনিশ হবে না বোঝা গেছে কেন পরপর চারটে সংখ্যা থাকলে তার মধ্যে দুটো জোর সংখ্যা দুটো বিজোর সংখ্যায় দুটো জোর সংখ্যা দুটো বিজোর সংখ্যাকে যোগ করলে সবসময় জোর সংখ্যা উত্তর দেবে এখানে যোগফল বলা যে চেয়েছে যোগফল তাই বিজোর সংখ্যা উত্তরগুলো হবে না নয় চোদ্দ হবে নয় চব্বিশ হবে এবার সংখ্যা চারটি যোগফল কত দেখো আমি ছোট সংখ্যা নিয়ে স্টার্ট করছি যদি ওটা না হয় তাহলে চব্বিশ আনসার আমি মার্ক করে দেবো চোদ্দ যদি পরপর চারটে সংখ্যার যোগফল চোদ্দ হয় দেখো আমরা অ্যাভারেজের ধারণা জানি যে পরপর যদি চারটে সংখ্যা ছটা সংখ্যা আটটা সংখ্যা থাকে তাহলে অ্যাভারেজ কি বলে অ্যাভারেজ বলে এদিক থেকে দুটো এদিক থেকে দুটো ছেড়ে এদের মাঝখানে অ্যাভারেজ থাকে বোঝা গেছে এদের মাঝখানে অর্থাৎ আমি যদি বলি এই চারটে সংখ্যার অ্যাভারেজ কত তুমি বলবে দুই এক তিনে পাঁচ পাঁচকে দুই দিয়ে ভাগ করে দিলে আড়াই দেখো তাই হবে চার আট তিনে সাত আট দুই নয় একে দশ দশকে চার দিয়ে ভাগ করলে আড়াই অর্থাৎ যদি জোর সংখ্যা থাকে এক দুই তিন চার পিস বা ছ পিস আট পিস তাহলে এদিকে দুটো এদিকে দুটো বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাভারেজ বুঝে গেছে এবার দেখো এইখানে চোদ্দো হচ্ছে সংখ্যা চারটি যোগফল যদি আমি ধরে নিই চৌদ্দ তাহলে চোদ্দোকে যদি আমি চার দিয়ে ভাগ করি কেন চারটে সংখ্যা আছে তাহলে আমি পাবো সাড়ে তিন এটা অ্যাভারেজ সাড়ে তিন যদি অ্যাভারেজ হয় তাহলে এদিকে একটা সংখ্যা তিন ছিল এদিকে একটা সংখ্যা চার ছিল চার তিনে সাতকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে তিন এটা অনুমান করছি আমি তাহলে পরপর চারটে সংখ্যা কিরম করে লেখা যেতে পারতো এদিকে একটা দুই দিতে পারতাম এদিকে একটা পাঁচ দিতে পারতাম অর্থাৎ দুই তিন চার পাঁচ পরপর সংখ্যা যাদের অ্যাভারেজ সাড়ে তিন আমি এটা জাস্ট করার জন্য চোদ্দোটাকে যেহেতু ধরেছি তোমাকে দেখালাম যে কেন আমি দুই তিন চার পাঁচ লিখতে চলেছি বুঝে গেছে এবার আমি চেক করে নেব প্রথম দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে পাঁচ চতুর্থ সংখ্যার সঙ্গে সমান ওকে চারটি পরপর সংখ্যা লসগো আমি আর চেক করবো না বলা হয়েছে প্রথম দুটি সংখ্যার যোগ ফল চতুর্থটার সঙ্গে সমান আমি দেখতে পাচ্ছি এখানে তাই আছে। তাহলে আমি উত্তর ফর্টিনই করব। কেন এদের যোগফল দুই আর তিনে পাঁচ চারে নয় পাঁচে চৌদ্দ হচ্ছে তুমি দেখে নেবে দুই তান চার পাঁচের লসাগু কিন্তু ষাট হয় বোঝা গেছে এই জাতীয় অঙ্ক এলে যখনই কোনো এরকম পরপর চারটে ইত্যাদি পরপর তিনটে দেবে তুমি অর্ডার ইভেনের ধারণাটাকে প্রথম মাথায় নিয়ে আসবে বোঝা গেছে পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো যদি এন কোনো সংখ্যা হয় এবং এনকে পাঁচ ছয় সাত আট এবং নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকে কিন্তু যখন নয় দিয়ে ভাগ করা হয় তখন কোনো ভাগশেষ থাকে না এনের মধ্যে থাকা অঙ্কগুলির যোগফল কত এন যে সংখ্যাটা আছে তার মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল কত দেখো এখানে একটা ক্লু দিয়ে রেখেছে নয় দিয়ে ভাগ করা হয় তখন কোনো ভাগশেষ থাকে না আমাকে বলো তো নয় দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না আমরা কিভাবে বুঝি একটা সংখ্যা মনে করো এক দুই তিন তিন মনে করো আমি বললাম এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তুমি বলবে কি করে আমি বলবো এই যে তিন তিনে ছয় দুয়ে আট একে নয় সব যোগ করে যদি নয় বা নয়ের কোনো গুণিতক থাকে তাহলে সেই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকবে না পরিষ্কার হিসেব বোঝা গেছে এখানে যে অপশানগুলো দেয়া আছে এনের মধ্যে থাকা অঙ্কগুলোর যোগফল আমাকে বলতো আমি যদি কিছুক্ষণের জন্য বলতাম এইটা হচ্ছে এন এটা হচ্ছে এন তার উত্তর এখানে দেওয়া আছে এনের মধ্যে থাকা অঙ্কগুলোর যোগফল কত হতো তিন তিনে ছয় দুই আট আট নয় হতো তাই তো নয় হতো আমি বলতে চাইছি যে নয় দিয়ে ভাগ করা হলে কোনো ভাগশেষ যখন থাকবে না তাহলে এই এনের মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের যোগ ফলটাকেও নয় দিয়ে পুরোপুরি ডিভিসিবল হতে হবে পুরোপুরি ডিভিসিবল হলে তবেই কি হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না তাই তো এখানে দেখো একুশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে উত্তর হবে না বাইশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে উত্তর হবে না তেইশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে উত্তর হবে না এটা হবে আঠরাকে নয় হচ্ছে বুঝে গেছে এমন একটা সংখ্যা এন যেটার অঙ্কগুলোর যোগফল নয় দিয়ে ভাগ করা গেলে কোনো ভাগ থাকবে না বুঝে গেছে পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন দেখো দুটি ধনাত্মক সংখ্যার লসাগু বড় সংখ্যাটির দ্বিগুণ ছোটো সংখ্যা ও সংখ্যা দুটির গসাগুর পার্থক্য চার হলে ছোট সংখ্যাটি কত দেখো এখানে বলেছে দুটো ধনাত্মক সংখ্যা লসাগু বড় সংখ্যাটার দ্বিগুণ আমরা কী জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল লসাগু গুণিত গসাগু সমান দুটো সংখ্যার গুণ ফল একটা সংখ্যা হচ্ছে ছোটো সংখ্যা আর একটা সংখ্যা বড় সংখ্যা বলেছে লসাগু বড় সংখ্যাটার দ্বিগুণ বড় সংখ্যাটা যদি এক হয় তাহলে লসাগু কত হবে দুই অর্থাৎ বড় সংখ্যা এবং লসাগুর রেশিও হচ্ছে এক টু দুই রেশিও আমি এক আর দুই যখন ধরছি বড় সংখ্যা এক হলে বড় সংখ্যার দ্বিগুণ লসাগু মানে বড় সংখ্যা এবং লসাগুর রেশিও হচ্ছে ওয়ান ইস টু এটা রেশিও রেশিও খেয়াল রাখো বোঝা গেছে এবার মনে করো আমি যদি বামপক্ষ আর ডানপক্ষকে সমান রাখতে চাই তাহলে আমাকে এদিকে দুই আনতে হবে এদিকে এক আনতে হবে তবেই দুই এককে দুই আর দুই এককে দুই মিলবে ভেবন এটা দুই ছোটো সংখ্যা দুই হয়ে গেলো বড়ো সংখ্যা এক হয়ে গেলো না একদমই না আমি ওটা বলিনি আমি বলছি বড়ো সংখ্যা আর লসাগুর মধ্যে রেশিও যদি এক দুই হয় তাহলে ছোটো সংখ্যা আর গসাগুর মধ্যে রেশিও হবে দুই স্টু এক দুই সংখ্যা না দুই রেশিও তাহলে দুই ইজ টু এক হবে রেশিও অর্থাৎ কি বললাম এখানে ছোট সংখ্যা আর বড় সংখ্যা সরি গসাগু এদের রেশিও হবে ছোট সংখ্যা যদি দুই হয় তাহলে গসাগু হবে এক এটা হবে রেশিও সংখ্যা না বুঝে গেছে সমান চিহ্নের এদিক ওদিক করতে হলে দুই এককে দিয়ে দুই এক্কে দিয়ে থাকতে হবে ঠিকই কিন্তু এগুলো রেশিও এবার বলেছে ছোট সংখ্যা ও গসাগুর পার্থক্য চার আমি দেখতে পাচ্ছি ছোট সংখ্যা ওর গসাগুর পার্থক্য কত এটা যদি দুই হয় এটা এক অর্থাৎ পার্থক্য হচ্ছে এক ওরা বলেছে এটার ভ্যালু নাকি চার তাহলে ছোট সংখ্যা কত এক ইউনিটের ভ্যালু যদি চার হয় তাহলে ছোট সংখ্যা হচ্ছে দু ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালু হবে চার দু কোণে আট একের ভ্যালু চার হলে দুইয়ের ভ্যালু আট অপশান নাম্বার তিন উত্তর বুঝে গেছে দেখো লশভ অঙ্ক করছি কিন্তু আমার মন পড়ে রয়েছে সেই রেশিওর দিকে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দশ এবং পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সাত ভাগ থাকবে কি বলেছে উনিশশো থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে এইগুলোর মধ্যে তাই তো কোন ক্ষুদ্রতম সংখ্যা এগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা হবে সেই বিয়োগফলকে নয় দশ পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সাত ভাগ থাকবে মানে কি নয় দশ পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ মানে এখানে এমন একটা সংখ্যা বেরোবে বিয়োগ করার পর যে সংখ্যাটাকে নয় দশ এবং পনেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ সাত থাকবে দেখো এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ সাত থাকে আমি কি বলতে পারি এই সংখ্যাটার শেষ ইউনিটটা সাত হবে কেন দশ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে শেষ ইউনিটটা শূন্য হবে সাত ভাগ থাকা মানে অতিরিক্ত সাত শেষে থাকবে বুঝে গেছে অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করার পর যদি ভাগ সাত সাত থাকতে হয় তাহলে এর শেষ ইউনিটও কিন্তু সাত হতে হবে তবেই না এই সংখ্যাটাকে আমি দশ দিয়ে ভাগ করার পর বলতে পারবো হ্যাঁ ভাই তোমার শেষে সাত আছে বুঝে গেছে এবার তোমাকে শুধু দেখতে হবে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা আছে যে অপশানটা আমি এখানে বসালে শেষ ইউনিটটা সাত আসতে পারে দেখো যদি আমি এখানে থার্টি নাইন বসাতাম তাহলে নয়ার সাথে ষোলো ছয় বিয়োগ করতে হবে বিয়োগ করার কথা বলেছিল দেখো এইটা আসছে অর্থাৎ শেষ ইউনিটটা সাত আসছে তাহলে আমি বলতে পারি এটা উত্তর হবে তিন যদি এখানে কারো সন্দেহ থাকে যদি অন্য কিছু থাকে আমি সন্দেহটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো পরীক্ষার প্রশ্ন কীরকম হয় আমি শুধু সেটাই নমুনা দেখাচ্ছি যদি মনে হয় কারো না আমি অন্যভাবে করব বড় বড় করে করবো অনেকক্ষণ আমার সময় আছে তাহলে তুমি কি করবে নয় দশ পনেরো লসাগু বার করবে লসাগু কিছু একটা বেরোবে সেটা মনে করো এক্সের মাল্টিপল এক্সের ভ্যালু এক দুই তিন চার পাঁচ ছয় কিছু একটা হতে হবে এবং তোমাকে এমন করে এটাকে গুণ করে করে যেতে হবে উনিশশো ছত্রিশের কাছাকাছি একটা ফিগার আসবে তার সঙ্গে সাত যোগ করলে তোমার উনিশশো ছত্রিশ আসবে করো এইভাবে বসে বসে সময় থাকলে আমার নেই পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো কোন সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে নয় ভাগ শেষ নয় দিয়ে ভাগ করলে আট ভাগ শেষ এবং আট দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকবে অপশান দেওয়া আছে আমি কি বলেছিলাম প্রথম থেকে একই কথা বলছি যদি শূন্য কিছু থাকে দশ দিয়ে কুড়ি দিয়ে তিরিশ দিয়ে আমি আগে থেকে সেটাকে প্রথমে চেক করে নেব দশ দিয়ে ভাগ করলে নয় ভাগ শেষ থাকবে মানে কি দশ দিয়ে ভাগ করে নয় ভাগ শেষ মানে হচ্ছে দশ দিয়ে যাকে ভাগ করা হবে সেটা শূন্য থাকতে হবে এবং নয় ভাগ শেষ থাকা মানে শেষ ইউনিটটা নয় থাকবে অর্থাৎ এখানে যে উত্তরটা থাকবে তার শেষ ইউনিট নয় থাকতে হবে এখানে সব অপশানগুলো শেষ ইউনিট নয় আছে তাহলে এটা আমি চেক করে নিয়েছি অনেক সময় কেউ একটা দুটো অপশান এখান থেকে কেটে যায় তাহলে শেষ ইউনিট নয় সবার মধ্যে আছে আমি এটা চেক করে নিলাম নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ আট থাকবে নয় দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি নয় দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে আমি অঙ্কগুলোকে যোগ করে করে দেখব যে নয় দিয়ে ভাগ হচ্ছে কিনা তার অতিরিক্ত যদি আট থাকে আমি বলবো যে নয় দিয়ে ভাগ করার পর আট অবশিষ্ট থাকছে যেমন অপশান নম্বর এক যদি আমি চেক করি নয় এটা মিটে গেল পাঁচ তিনে আট রাখে নয় অর্থাৎ এই সংখ্যাটা পুরোপুরি নয় দিয়ে বিভাজ্য বোঝা গেছে তুমি দেখো এইটা নয় পাঁচ আট তিনে আট রাখে নয় অর্থাৎ এই সংখ্যাটাও পুরোপুরি নয় দিয়ে বিভাজ্য কিন্তু বলেছে নয় দিয়ে ভাগ করার পর আট ভাগ থাকবে তার মানে এইটা আর এইটা উত্তর হতে পারে না কেন এটা তো পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে আট কিন্তু ভাগ নেই দেখবে এই দুটো নয় দিয়ে ভাগ করার পর আট ভাগ শেষ থেকে যাচ্ছে দেখা একবার জাস্ট অ্যাট এ গ্ল্যান্স নয় এটা কেটে যাবে তাহলে তিনে আট ভাগ শেষ থাকবে নয় কেটে যাবে তাহলে পাঁচার তিনে আট ভাগ শেষ থাকবে অর্থাৎ এটা আমি দিয়ে চেক করে নিয়েছি লাস্ট হচ্ছে আট দিয়ে ভাগ করলে সাত ভাগ থাকবে আমি এদের মধ্যে ছোটো সংখ্যাটাকে চেষ্টা করি তিনশো উনষট অত বড়ো সংখ্যা নিয়ে কে যদি এটা উত্তর না হয় তাহলে এটা উত্তর হবে তাই না ছোটো সংখ্যাটাকে না পরীক্ষার সময় এই জিনিসগুলোকে একটু মাথায় রেখো আট দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকবে কিনা এটা আমি দেখব আট দিয়ে ভাগ করতে বসে যাই না করে আট দিয়ে মাথা ঠান্ডা করে ভাবো এর পাশাপাশি দেখো তিনশো কুড়ি চার বত্রিশে ভাগ করা যায় চার আশে বলে বলেছি চলো এটাও হয় তাহলে তিনশো কুড়ি আর বত্রিশ যোগ করলে কত হয় তিনশো বাহান্ন এখনও তাহলে সাত থাকছে তাহলে তিনশো উনষাট হলো দেখো এটাকে আট দিয়ে ভাগ করা যায় এটাকে আট দিয়ে ভাগ করা যায় পুরো ভাগ করার পর সাত অবশেষে থাকছে তাহলে উত্তর হবে এইটাই বুঝে গেছে যদি এটা সাত এখানে না থাকতো অন্য কিছু থাকতো তাহলে আমি ওটাকে দাগ মারতাম ওটা হবে কি না আমার জানার দরকারও করতো না হয়েছে পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখো এক্স একটি বৃহত্তম সংখ্যা যা দিয়ে তেরোশো পাঁচ চার হাজার ছশো পঁয়ষট্টি এবং ছ হাজার নশো পাঁচকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকে এক্সের মধ্যে থাকা অঙ্কগুলির যোগফল কত দেখো এইটা লার্জেস্ট নাম্বার যে যেটা দিয়ে যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যা যা দিয়ে তেরোশো পাঁচ চার হাজার ছশো পঁয়ষট্টি এবং ছ হাজার নশো পাঁচকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে প্রশ্ন প্যাটার্নটা দেখো বৃহত্তম সংখ্যা যা দিয়ে এইগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে সেক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তেরোশো পাঁচ চার হাজার ছশো পঁয়ষট্টি ছ হাজার নশো পাঁচ এদের বিয়োগ ফলের গসাগু বার করবে সেটাই হবে উত্তর প্যাটার্নটা কি ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড অ্যান্ড লিভস রিমাইন্ডার এক্স ইন বা আর ইন ইচ কেস সেটা হবে কি এদের বিয়োগ ফল যেটা হবে তাদের গসাগু বোঝা গেছে তাহলে এইটা এইটা এবং এইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে বৃহত্তম সংখ্যা তখন ওদেরকে বিয়োগ করবে বিয়োগ করে তাদের যে গসাগুটা বেরোবে সেটাই কিন্তু উত্তর হবে কিন্তু একটা জিনিস বলে রাখি যে সংখ্যাটা গসাগু হবে সেই সংখ্যাটা কখনোই এদের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে এর চেয়ে যেন বড় না হয় এর সমান বা এর ছোটো হতে পারে কিন্তু এর থেকে কখনো বড় হবে না যেমন আমি এখানে করার চেষ্টা করছি আমি বলেছি কি এদেরকে প্রথমে বিয়োগ করতে হবে তেরোশো পাঁচ আর চার হাজার ছশো পঁয়ষট্টি যদি বিয়োগ করো তিন হাজার তিনশো ষাট আসছে যদি এই দুটোকে বিয়োগ করো দু হাজার দুশো চল্লিশ আসছে আর যদি এই দু বিয়োগ করো তাহলে এটা আসছে পাঁচ হাজার ছশো আমি বিয়োগ করলাম এখানে বিয়োগ করার পরে তুমি এই বিয়োগ ফলের গসাগু নির্ণয় করবে সেটা হবে তোমার উত্তর দেখো বিয়োগ ফলের গসাগু নির্ণয় না করে এদেরকে আবার বিয়োগ করতে ম করো কেন আমি আবার বিয়োগ করা করার চেষ্টা করছি আমি বলেছি এইখানে যে তিনখানা সংখ্যা ছিল গসাগু তাদের যে ছোট সংখ্যা আছে তার সমান বা তার থেকে ছোট হবে কখনোই বড় হবে না এখানে যে জিনিসগুলো বেরোলো তারা প্রত্যেকই তেরোশো পাঁচের চেয়ে বড়ো সেই জন্য আমাকে আবার বিয়োগ করতে হবে যদি না এর চেয়ে যদি ছোটো বেরিয়ে যেত তাহলে আমি ওখানকার মধ্যে একটাকে বলতাম উত্তর দেখো পরের স্টেপটা দেখলে বুঝতে পারবে আমি এদেরকে আবার বিয়োগ করছি তিন হাজার তিনশো ষাট আর বাইশশো চল্লিশ যদি বিয়োগ করা হয় কত হয় এগারোশো কুড়ি যদি পাঁচ হাজার ছশো আর বাইশশো চল্লিশকে বিয়োগ করা হয় এটা কত হবে তিন হাজার তিনশো ষাট আর যদি এইগুলোকে বিয়োগ করা এই দুটোকে তাহলে এটা কত আসবে বাইশশো চল্লিশ দেখো এই যে তিনখানা সংখ্যা এখন বেরোলো এবার বিয়োগ করার পর দেখো এদের মধ্যে একটা সংখ্যা তেরোশো পাঁচের নিচে নেমে গেছে নেমে গেছে তেরোশো পাঁচের নিচে তাহলে আমি বলতে পারি এদের মধ্যে যে সংখ্যাটা ছোট সেইটা কিন্তু গসাগো হবে দেখবে এগারোশো কুড়ি দিয়ে দেখো বাইশশো চল্লিশকেও ভাগ করা যাচ্ছে এগারোশো কুড়ি দিয়ে দেখো তিন হাজার তিনশো ষাটকেও ভাগ করা যাচ্ছে তাহলে এগারোশো কুড়ি হবে গসাগু অর্থাৎ আমি বলতে চাইছি যখন গসাগু এরকম সিস্টেমের মধ্যে করবে তখন বিয়োগ করার পর দেখবে যে ওই তিনটে সংখ্যার মধ্যে যেটা ক্ষুদ্রতম সংখ্যা আছে তার সমান বা তার চেয়ে ছোট যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা সাধারণত গসাগু হয় বোঝা গেছে পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখো তেইশের ক্ষুদ্রতম গুণিতও নির্ণয় করো যাকে আঠেরো একুশ ও চব্বিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে সাত দশ ও তেরো ভাগ থাকে দেখো অঙ্কগুলো দেখেই ঝপাঝপ করে লস করতে আরম্ভ করো না আমি বলছি ওটা আমরা পারবো যে কোনো স্টেজে বড় করে করানোটা কোনো ফ্যাক্টরি না করিয়ে দেওয়া যাবে সিস্টেমটা একটু জানতে হবে যে আমরা বড়ো প্রসেসে যাওয়ার আগে ছোটোভাবে কীভাবে করে নিতে পারি দেখো এখানে এমন একটা সংখ্যা দেওয়া আছে যেটাকে আঠেরো দিয়ে ভাগ করার পর সাত ভাগ শেষ থাকবে তাই না অথবা একুশ দিয়ে ভাগ করার পর দশ অবশেষ থাকবে অথবা চব্বিশ দিয়ে ভাগ করলে তেরো ভাগ শেষ থাকবে তাই তো আমি প্রথমটা দেখতে চাইছি আঠেরো দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকবে আমাকে বলো তো আঠেরো দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করাবে আঠেরো দিয়ে এক্স্যাক্ট ডিভিসিবিল সংখ্যাগুলো কী হয় আঠেরো এককে আঠেরো আঠেরো দুখনে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন কী ভাবছো ইউনিট প্লেসের খেয়াল করো আঠেরো এককে আঠেরো আঠেরো দুখোনে ছত্রিশ ইউনিট প্লেসটা সবসময় জোর সংখ্যা আসছে তাই না আঠারো এককে আঠেরো আট আসছে আঠেরো দুগোনে ছত্রিশ ছয় আসছে ইউনিট প্লেসটা জোর সংখ্যা আসছে ওই ইউনিট প্লেসের সঙ্গে যেটা ভাগশেষ থাকছে সেটা যদি আমি যোগ করি অর্থাৎ জোর সংখ্যার সঙ্গে যদি আমি বিজোর সংখ্যা যোগ করি তাহলে আমার ইউনিট প্লেসটা বিজোর সংখ্যা আসবে তাই না যে কোনো একটা জোর সংখ্যা ভেবে না মনে করো ছয় আসছে ছয় আসতে দেখো তেরো শেষ সংখ্যাটা বিজোর আসছে অর্থাৎ আঠেরো দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ যদি সাত থাকে অথবা চব্বিশ দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ তেরো থাকে অর্থাৎ জোর সংখ্যা দিয়ে ভাগ করে যদি ভাগসেস বিজোড় বিজোর সংখ্যা থাকে তাহলে আমি বলতে পারি সংখ্যাটা অবশ্যই বিজোর সংখ্যা হবে কেন জোর সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটা জোর সংখ্যা হবে তার সঙ্গে সাত বা বিজোর সংখ্যা যদি ভাগশেষ থাকে এদেরকে যোগ করলে সংখ্যাটা বিজোর সংখ্যায় দাঁড়িয়ে যাবে দেখো এমন বিচ্ছিরি অপশান দিয়েছে একটাই মাত্র অপশানে আছে যে বিজোর সংখ্যা আছে দেখতে পাচ্ছ তাহলে আমার উত্তর এটা হবে আমি চেকও করব না এটা তেইশে ক্ষুদ্রতম কোনো কি কিনা বুঝে গেছে আর কিন্তু সব জোর সংখ্যায় উত্তর দেওয়া আছে বুঝে গেছে এবার আবার বললাম কারো সেই সন্দেহ হবে যদি আরও থাকে এরকম তাদের জন্য বলি এই অঙ্কগুলোর সিস্টেম কি সিস্টেম তোমরা করে নিও আঠেরো একুশ চব্বিশের এলসিএম বার করবে ফার্স্ট এটা এলসিএম বার করা তোমাদের প্রথম কাজ হবে দেখো এখানে আঠেরো দিয়ে ভাগ করলে সাত অবশিষ্ট থাকে একুশ দিয়ে ভাগ করলে দশ অবশিষ্ট থাকে আর চব্বিশ দিয়ে ভাগ করলে তেরো অবশিষ্ট থাকে এদের ফলগুলো দেখবে সবসময় একই হচ্ছে সেম জিনিস এখানকার যে এলসিএমটা বেরোবে এখান থেকে যে এলসিএমটা বেরোবে এদের সেই এলসিএম থেকে এই সংখ্যাটা মাইনাস করতে হবে সেটা হবে তোমার উত্তর এলসিএম মানে এলসিএম যেটা হবে হবে তার কোনো গুণিতক তোমাকে অপশানের মধ্যে দেখতে হবে সেখান থেকে এগারো মাইনাস করলে তোমার উত্তর কিন্তু চলে আসবে পারলে এইভাবে করো আমি পারি না পরের প্রশ্ন ফরটিন দুটি সংখ্যার লসাগু ও গসাগু যতক্রমে চারশো পঁচানব্বই এবং পাঁচ যদি সংখ্যা দুটির যোগ ফল একশো হয় তবে সংখ্যা দুটির বিয়োগ ফল কত কী দেওয়া আছে আমরা জানি লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটোর গুণফর তাই তো সংখ্যা দুটোর গুণফর সংখ্যা দুটো মনে করে একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই লসাগু দেয়া আছে চারশো আর গসাগু দেওয়া আছে পাঁচ এই দুটো নাকি সংখ্যা দুটোর গুণ হবে সংখ্যা দুটোর যোগ ফল দেওয়া আছে সংখ্যা দুটোর বিয়োগ ফল চেয়েছে সংখ্যা দুটোর যোগফল ফল একশো দেওয়া আছে তোমাকে বলেছে সংখ্যা দুটোর বিয়োগ ফল কত দেখো সংখ্যা দুটোর যোগফল যদি একশো হয় সংখ্যা দুটোর বিয়োগ ফল কখন দশ হতে পারে যেমন মনে করো একশো যদি হয় আমি বলতে পারি যে সংখ্যা দুটো মনে করো তুমি যদি পঞ্চাশ পঞ্চাশ বলি মনে করো কিছুক্ষণের জন্য সংখ্যা দুটো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সংখ্যা দুটোর বিয়োগ ফল দশ হতে গেলে আমি এখান থেকে পাঁচ একে দিয়ে দেবো যে দিয়ে দিয়ে এই সংখ্যাটা হবে পঞ্চান্ন এই সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ দেখো এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে দশ আমি অপশান নাম্বার একটাকে চেক করার চেষ্টা করছি যে এটা উত্তর হতে পারে কি না তাই তো তাহলে একটা সংখ্যা পঞ্চান্ন একটা সংখ্যা পঁয়তাল্লিশ যদি হয় তাদের যোগফল দেখতে পাচ্ছি একশো হবে এবং তাদের বিয়োগফল দশ আছে আমি এখন এই দুটো জিনিসকে আমি এইখানে পুট করার চেষ্টা করছি অর্থাৎ একটা সংখ্যা পঞ্চান্ন একটা সংখ্যা পঁয়তাল্লিশ যদি হয় আমি বলবো ভাই ডান দিকটা আমার একটা পঞ্চান্ন বেড়ে গেছে একটা পঁয়তাল্লিশ বেড়ে গেছে তাহলে বাঁ করে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ থাকতে হবে তবে সমান চেন্নের বাঁদিক আর সমান ডান দিক সমান হবে তাহলে এইটাকে পঞ্চান্ন ইন্টু পঁয়তাল্লিশে পরিণত করা যায় কি আমি দেখতে চাই দেখো পাঁচকে এগারো দিয়ে গুণ করলে পঞ্চান্ন হবে অর্থাৎ পাঁচ রেখে দিলাম আমি এখান থেকে এগারোটা বার করে নেওয়ার চেষ্টা করছি তাহলে এটা পঞ্চান্ন হবে এগারো দিয়ে যদি এটাকে ভাগ করার চেষ্টা করা যায় দেখো চার এগারো চল্লিশ পাঁচ এগারো পঁয়ত্রিশ দেখো এরকম টাইপের জিনিস কিন্তু দাঁড়াচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশকে এগারো দিয়ে গুণ করলে চারশো পঁচানব্বই হচ্ছে আর পাঁচ আছে আমি যদি এই দুটোকে গুণ করতাম পাঁচ এগারো পঞ্চান্ন এটা আসতো আর পঁয়তাল্লিশ এখানে আছে অর্থাৎ আমি যেটা ধরে নিয়েছিলাম যে সংখ্যা দুটোর বিয়োগ ফল দশ সেটাই অরিজিনালি সত্যি তাহলে চোদ্দোর এক একটা হবে তোমার কিন্তু উত্তর এবার দেখো আমি যখন বোট অ্যান্ড স্টিমের অঙ্ক করিয়েছিলাম ভিডিও যখন দিয়েছি তখন আমি একটা জিনিস বলেছিলাম যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে দুটো সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল ফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা হবে যোগ ফল প্লাস বিয়োগ ফল বাই দুই এবং ছোটো সংখ্যাটা হবে যোগফল মাইনাস বিয়োগ ফল বাই দুই দেখো তুমি এখান থেকে করলো এই আন্দাজটা পেতে পারতে একশো থেকে দশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন আসবে এটা পঁয়তাল্লিশ এই দুটোকে প্রথমে চেক করে নাও যদি না মিলতো বাই চান্স যদি না মিলতো তাহলে তুমি পরের অপশনের দিকে যেতে কিন্তু সংখ্যাগুলোর দিকে একবার তাকাবার চেষ্টা করো একটু সংখ্যাগুলো নিয়ে মনে মনে ভাবার চেষ্টা করো দেখবে যে তুমি যতটা বেশি খাটতে চাইতো তার তুলনায় অনেক কম তুমি খাটতে পারবে পরের প্রশ্ন আজকে শেষ প্রশ্ন দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে তিন পাঁচ আট ও বারো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ সরি দুই ভাগ শেষ থাকবে দেখো আমি প্রথমে কী বলেছিলাম দশ খুঁজতে দশ যদি না থাকে তারপর পাঁচের জিনিস দিতে মনে আছে প্রথম দিককার অঙ্কগুলো একটু ভেবে দেখো দেখো এখানে দশ নেই কিন্তু এখানে পাঁচ আছে পাঁচের কোনো গুণিতক যদি হয় তার শেষ ডিজিটটা নয় পাঁচ হবে নয় শূন্য হবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো ইত্যাদি দেখো শেষ ডিজিটটা নয় পাঁচ হবে নয় শূন্য হবে যদি দুই ভাগ শেষ থাকতে হয় তাহলে ইউনিট ডিজিটটা এর সঙ্গে আরও দুই বেড়ে যাবে অথবা এর সঙ্গে আরও দুই বেড়ে যাবে অর্থাৎ ইউনিট ডিজিটটা উত্তরের সাত হবে অথবা দুই হবে বুঝে গেছে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করার পর শেষ প্রতি যদি দুই ভাগ শেষ থাকে তাহলে সেই সংখ্যাটা শেষ ডিজিট নয় সাত হবে নয় দুই হবে এখানে সাত কোথাও নেই কিন্তু এখানে দুই দুটো আছে বাদ বেগেগুলোতে নেই তার মানে এই দুটো অপশান আমি চেক করব না অর্থাৎ উত্তর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে খেয়াল রেখো এটা পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে ক্ষুদ্রতমটা কিন্তু না এবার দেখো আমি পাঁচ দিয়ে দেখে নিলাম তাই তো পাঁচ দিয়ে দেখা হয়ে গেছে এবার তিন দিয়ে দেখব তিন দিয়ে সংখ্যাটা ভাগ করার পর দুই ভাগ শেষ থাকে না আমি তিন দিয়ে চেক করছি তিনের বিভাজিত সিস্টেম কি অঙ্কগুলোকে যোগ করব যোগ করে মিলে যাওয়ার পরও তাহলে অতিরিক্ত দুই থাকবে কেন এখানে দুই ভাগ শেষ বলেছে নয় তিন দিয়ে ভাগ করা যায় 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 দুই ভাগ শেষ থাকছে ওকে নয় তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় সাত আট দুয়ে নয় তিন দিয়ে ভাগ করা যায় দুই ভাগ শেষ থাকছে অর্থাৎ তিন দিয়ে আমি চেক করলাম দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে এখনও পর্যন্ত কনফার্ম না আর দিয়ে সিস্টেম কি আর দিয়ে সিস্টেম হচ্ছে শেষ তিনটে জিডিট আর দিয়ে ভাগ করা যায় কিনা ভাগ করার পর আট দিয়ে ভাগ করার পর দুই অবশ্যই থাকবে অথবা চার দিয়েও তুমি দেখে নিতে পারো কারণ এখানে মনে করো আট মনে হচ্ছে চার দুকুণে আট এখানে চার বারো মনে হচ্ছে চার ইন্টু তিন তিন দিয়ে আমি চেক করে নিয়েছি তাহলে আমি শুধু একবার চার দিয়ে চেক করে নিই দুই দিয়ে তো বিভাজ্য শূন্য থাকবে বা দুই থাকবে আমি যদি চার দিয়ে ভাগ করি দেখো শেষ দুটো ফিগারকে যদি চার দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে শেষ দুটো ইউনিটকে চার দিয়ে ভাগ করা যেতে পারবে আমি বাষট্টিকে চার দিয়ে ভাগ করার কথা হচ্ছে চার পনেরো সার দুই ভাগ শেষ থাকছে ওকে এই বাইশকেও দেখো যদি চার দিয়ে ভাগ করি চার পাঁচে করি শেষে দুই ভাগ শেষ থাকছে অর্থাৎ দুটো উত্তরের কিন্তু এখানে সিস্টেম অনুযায়ী দুটো উত্তরই হওয়া উচিত কিন্তু যেহেতু বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি দেখব এই দুটোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে এই দুটোর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা দেখছি এইটা তাহলে আমার উত্তর হবে অপশান নাম্বার তিন অর্থাৎ যে ক্ষেত্রে তুমি অপশান এলিমিনেট করতে পারছো না মানে সবগুলো দেখছো অপশানে তোমার এখানে ক্লিক করে যাচ্ছে তখন তোমাকে দেখতে হবে সংখ্যাটা বৃহত্তম না ক্ষুদ্রতম কি বলা আছে যদি বৃহত্তম বলে অপশান দুটোর মধ্যে যেটা বড় সেটা উত্তর হবে যদি ক্ষুদ্রতম বলে সেটা অপশানগুলোর মধ্যে যেটা ছোট সেটা উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ আমি পরের পার্ট আবার নিয়ে আসব কোয়ারি থাকবে আমি জানি আরও আমি ভালো ভালো অঙ্ক যেগুলোকে জোগাড় করার চেষ্টা করছি যেগুলো খুব বেশি পরিমাণ প্যাটার্নগুলো আসে আমি তোমাদের হাতে অবশ্যই পৌঁছে দেবো কিন্তু একটু ওয়েট করো তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভিডিওটি লাইক করতে ভুলো না আর বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা